আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আকাশ বলুন শুনি। হ্যাঁ অমিত ভাই, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ আসিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আজকে যুক্ত করার জন্য। একটা অমিত ভাই, আপনার সাথে আমি যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ফরমেশন অফ আর্থ। এই যে ফরমেশন হচ্ছে অফ আর্থ। আচ্ছা হ্যাঁ ওকে হ্যাঁ বলুন আর্থ শুনি। আর্থ হ্যাঁ আর্থ কিভাবে ফরমেশন হলো এই বিষয়টা নিয়ে আমি কি একটা বিষয় হচ্ছে ছোটবেলা থেকেই শুনতাম যে সূর্য যেভাবে তৈরি হয়েছে, সূর্য যে গ্যাস দিয়ে তৈরি হয়েছে, সেই গ্যাস দিয়েই হচ্ছে পৃথিবী তৈরি হয়েছে। এবং একটা সময় শুনতাম যে হচ্ছে কোনো একটা কারণে সূর্যের একটা অংশ ছড়িয়ে পড়েছে, সেই ছড়িয়ে পড়া অংশটুকু পরে কনডেন্সড হয়ে হচ্ছে এই প্ল্যানেটগুলো তৈরি হয়েছে, এরকম কিছু একটু বিষয় শুনতাম। পরবর্তীতে আমি হচ্ছে একটু পড়ালেখা করলাম এই বিষয়টা নিয়ে, সেখানে আমি হচ্ছে দেখলাম যে হচ্ছে যে নেবুলা ক্লাউড বা গ্যাস, সেই গ্যাস সান যে নেবুলা ক্লাউড বা গ্যাস থেকে হচ্ছে তৈরি হয়েছে, সেই নেবুলা ক্লাউড বা গ্যাস থেকেই হচ্ছে এই যে এই যে টেরেস্ট্রিয়াল প্ল্যানেটগুলো বা আর্থের যে সরি সানের যে প্ল্যানেটগুলো, সূর্যের যে গ্রহগুলো, সেই গ্রহ একইভাবে তৈরি হয়েছে। এখন আমি হচ্ছে তার থেকে একটা বিষয় হচ্ছে বোঝা যাচ্ছিল যে সূর্যের যে হচ্ছে উপাদানগুলো, এই আর্থের উপাদানগুলো একই হওয়ারই কথা। এখন সূর্য উপাদান হিসেবে তো আমরা জানি মূলত হচ্ছে হাইড্রোজেন এবং হচ্ছে এই হিলিয়াম। নিউক্লিয়াস, হিলিয়াম হ্যাঁ নিউক্লিয়াস, নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনের মাধ্যমে হিলিয়াম তৈরি হলো, সেই হিলিয়াম। তার মানে হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়ামই হচ্ছে সূর্যের মূল উপাদান। সেই ক্ষেত্রে হচ্ছে এবং ওখানে নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে, নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনের মাধ্যমে হচ্ছে আরো 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 অনেক হচ্ছে অ্যাটম তৈরি হয়। ইভেন আমি দেখলাম হচ্ছে আয়রনের অ্যাটমও তৈরি হয় হচ্ছে সূর্যের ভিতরে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনে। এখন সূর্যের যে মেইন এলিমেন্ট হাইড্রোজেন, সেই হাইড্রোজেনগুলো দিয়েই যদি হচ্ছে এই এই হচ্ছে প্ল্যানেটগুলো তৈরি হয়ে থাকে, তাহলে সেই প্ল্যানেটগুলোতে হচ্ছে এই হাইড্রোজেন গ্যাসটা হচ্ছে সূর্যের ভিতরে নিউক্লিয়ার ফিউশন ফিউশন রিয়াকশনের মাধ্যমে কম্বাইন হয়ে, যেমন হিলিয়াম হচ্ছে এবং সেগুলো কোনো কোনো ক্ষেত্রে আয়রনও হচ্ছে এবং অন্যান্য এলিমেন্টগুলো তৈরি হয় নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনের মাধ্যমে। এই একই ঘটনা তো হচ্ছে এই প্ল্যানেটগুলোর মধ্যে হওয়ার কথা। কিন্তু খেয়াল করে দেখেন একটা ব্যাপার, মানে কনফিউশনের জায়গাটা আমার যে জায়গায় তৈরি হয়েছে, আমি আমি মানে কনফিউশন মানে আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে এই যে হাইড্রোজেন গ্যাস আর্থ বা হচ্ছে অন্যান্য যে প্ল্যানেটগুলো আছে, সেই অন্যান্য প্ল্যানেটগুলোতে এই 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 হাইড্রোজেন গ্যাসটা কি করে আসলে এই অন্যান্য এলিমেন্টে তৈরি হলো, অন্যান্য এলিমেন্টে পরিবর্তন হলো, যেখানে হচ্ছে সূর্যে সূর্য সূর্যে এই পরিবর্তনটা মানে হাইড্রোজেন থেকে হিলিয়াম পরিবর্তন হচ্ছে ঠিকই, কিন্তু অন্যান্য অন্যান্য যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো কিন্তু হচ্ছে এত সহজে তৈরি হচ্ছে না। অথচ আর্থ এই সূর্য তৈরি হচ্ছে 500 বিলিয়ন ইয়ার্স হলো এবং হচ্ছে এই আমাদের না না 500 বিলিয়ন ইয়ার্স না, 500 বিলিয়ন ইয়ার্স না, 500 তো অনেক, সরি 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 5 বিলিয়ন ইয়ার্স, আমি আই এম সরি, আই এম সরি, অলমোস্ট 5 বিলিয়ন ইয়ার্স, 500 বলে ফেলেছি ভুল বশত। সূর্য তৈরি হচ্ছে 5 বিলিয়ন ইয়ার্স হলো আর হচ্ছে পৃথিবী তৈরি হচ্ছে 4.6 বিলিয়ন ইয়ার্স হলো। এখন এই এই যে ধরেন হচ্ছে প্রায় 0.5 বা 0.4 বিলিয়ন ইয়ার্স পরে হচ্ছে আর্থ ফরমেশন হলো, অথচ আর্থ আর্থের হচ্ছে এই হাইড্রোজেন এবং হিলিয়াম সব গ্যাসই হচ্ছে অন্যান্য এলিমেন্টের পরিবর্তন হলো। এটা এই নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনটা এই এই প্ল্যানেটগুলোতে এত ফাস্ট হয়ে গেল, অথচ সূর্যে কিন্তু হচ্ছে এটা এই এই রিয়াকশনটা এত স্লো। এবং শুধু তাই না, ওইখানে হচ্ছে এত পরিমাণ এনার্জি তৈরি হয়েছে যে পুরো সোলার সিস্টেমের এনার্জিটাই কিন্তু হচ্ছে সূর্য থেকে আসছে, যার ফলে ফলে হাইড্রোজেন থেকে যদি হিলিয়াম বা অন্যান্য গ্যাসগুলো হচ্ছে এই পৃথিবীতেও এরকমই ঘটতো, তাহলে এই পৃথিবী সহ বাকি যে প্ল্যানেটগুলো আছে সেই প্ল্যানেটগুলোর তো হচ্ছে সূর্যের মতোই একই রকম অ্যাক্টিভিটি হওয়ার কথা, সেরকম কিন্তু হয়নি বা ফাংশন হওয়ার কথা। এই বিষয়ে হ্যাঁ এই বিষয়টা আমি ঠিক বুঝে উঠতে পারছি না, এটা এখানে কিভাবে ঘটলো। আমি আচ্ছা প্রথম কথা হচ্ছে যে জিঙ্ক আর এইচ2এস ওপর দিলেন, হ্যাঁ সাথে সাথে হাইড্রোজেন উৎপন্ন হলো, ঠিক আছে। তো এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা কোন রকম, আচ্ছা প্রথম কথা হচ্ছে ফিশন আর ফিউশন রিঅ্যাকশনের মধ্যে তফাৎ কি? ফিশন রিঅ্যাকশন হচ্ছে লার্জ লার্জ অ্যাটম গুলো হচ্ছে ভেঙে গিয়ে স্মল স্মল অ্যাটম তৈরি হয় এবং হচ্ছে সেখানে হচ্ছে রেডিয়েশন আলফা রে, বিটা রে, গামা রে, এই রকম হয়। ওই সমস্ত পার্টিকেল গুলো বের হয়, হ্যাঁ। তাই ফিশন মানে হচ্ছে বড় বড় পার্টিকেল গুলো ভেঙে ছোট ছোট পার্টিকেল হয়, হ্যাঁ। আর ফিউশন মানে হচ্ছে ছোট ছোট পার্টিকেল গুলো জুড়ে জুড়ে ছোট ছোট অ্যাটাম গুলো জুড়ে জুড়ে বড় বড় অ্যাটাম তৈরি হয়, হ্যাঁ, বড় বড় নিউক্লিয়াস তৈরি হয়। তো সান বা আমাদের সূর্য এতটাও গরম নয় যে সেখানে লোহা তৈরি হবে। আমরা যে মোটামুটি যে মেটেরিয়াল গুলো দেখি সেইগুলো
অধিকাংশ ক্ষেত্রেই সুপারনোভাতে তৈরি হয়েছে এই এই মেটেরিয়ালগুলো। যত হেভি হেভি যে সমস্ত মেটেরিয়ালগুলো ছিল, মেটেরিয়ালগুলো আমরা দেখি সেগুলো কোনো না কোনো সুপারনোভাতে তৈরি হয়েছে, এগুলো কিন্তু সান বা সূর্যের মধ্যে তৈরি হয়নি। তো ঘটনাটা কি ঘটে, ঘটনাটা একটা যে বিগ ব্যাংয়ের যে প্রেডিকশন, বিগ ব্যাং থিওরির যে প্রেডিকশন, সেই প্রেডিকশনে দেখা যায় যে সেখানে প্রেডিক্ট করা যায় যে অ্যাবান্ডেন্স অফ লাইট মলিকিউলস, মানে আমাদের আমাদের মহাবিশ্বে দুটো কতগুলো লাইট মলিকিউল, যেমন হিলিয়াম এবং হাইড্রোজেন, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এইগুলোর প্রাচুর্য। তো দেখা যায় যে হ্যাঁ সত্যি তাই, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এই যে একদম প্রথম দিকে যে ইয়েগুলো, প্রথম দিকে যে অ্যাটামগুলো বা প্রথম দিকে যে মৌলগুলো, তা সেগুলোর প্রাচুর্য সত্যিই আমাদের এই মহাবিশ্বে বেশি। এখন তাহলে এই যে বড় বড় মলিকিউলগুলো কোথায় তৈরি হয়েছে, বড় বড় মলিকিউল না বড় বড় মৌলগুলো সেগুলো কোথায় তৈরি হয়েছে, তো এরা তৈরি হয়েছে অধিকাংশ ক্ষেত্রে সুপারনোভাতে। সুপারনোভায় কী রিয়াকশন হয়, সুপারনোভায় মূলত ওই যে আপনি বললেন যে ফিউশন মানে হচ্ছে ভেঙে যাওয়া আর ফিউশন মানে হচ্ছে যুক্ত হওয়া, তো সুপারনোভায় মূলত ফিউশন রিয়াকশনটা হয়। তো ফিউশন রিয়াকশনটা হয় কেন, এই জিনিসটা হয় কেন, এইটা ওরে এমনি এমনি হয় না। এই যে একটা দেখুন হাইড্রোজেন উৎপন্ন হলো, এই হাইড্রোজেনটা স্টেবল নাকি আনস্টেবল, রেডিও অ্যাক্টিভ, রেডিও অ্যাক্টিভকালি এটা স্টেবল নাকি আনস্টেবল আকাশ? আমি ঠিক বুঝি নাই, কিন্তু হাইড্রোজেন, হাইড্রোজেন তো স্টেবল হওয়ার কথা, স্টেবল। হ্যাঁ এটা কেমিক্যালি, কেমিক্যালি আনস্টেবল হতে পারে, ও তো যত তাড়াতাড়ি পারবে বিক্রিয়া করে সে একটা ইয়ে হতে চাইবে, সে একটা হাইড্রোজেন গ্যাস হতে পারে, দুটো হাইড্রোজেন হতে পারে, বা মানে দুটো হাইড্রোজেন একসাথে যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস হতে পারে। আকা শুনতে পাইনি, আরেকবার রিপিট করবেন কথাটা, শুনতে পাইনি কথাটা, কেটে গেল, আমি এখানে শুনতে পাইনি, সরি অমিত ভাই। আমি যেটা বললাম হাইড্রোজেনের দুটো অ্যাটম যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস হিসেবে থাকতে পারে, অথবা হচ্ছে, অথবা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশনের মাধ্যমে হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হতে পারে, এই তো হতে পারে। কিন্তু এই যে এইটা কি আমাদের ল্যাবরেটরিতে, আমাদের নর্মাল ল্যাবরেটরিতে সেখানে নেসেন্ট হাইড্রোজেন, নেসেন্ট হাইড্রোজেন মানে ওই যে মলিকুলার হাইড্রোজেন, একটা সিঙ্গেল সিঙ্গেল অ্যাটম, বাংলায় বলে জায়মান হাইড্রোজেন, তাই জায়মান হাইড্রোজেন, হ্যাঁ কারেক্ট। হ্যাঁ এই জায়মান হাইড্রোজেন, এই জায়মান হাইড্রোজেন দুটো মিলে H2 তৈরি হলো, HH দুটো মিলে H2 তৈরি হলো। কিন্তু এরা কি কোনো রকম ফিউশন রিয়াকশন বা কোনো ফিশন রিয়াকশন কি ঘটালো, ঘটালো না। তার কেন, কারণটা কি, কারণ হচ্ছে তাদের মধ্যে কোনো রকম চাপ পড়েনি। তাহলে এই যে ফিশন রিয়াকশনটা হয় কেন, এই যে এই স্টারগুলোতে বা সুপারনোভাগুলোতে, বিশাল বিশাল সুপারনোভা, সেখানে দেখবেন একটা একটা সুপারনোভার কাছে সূর্যটা হয়তো একটা মোটরের দানার মতন দেখতে লাগবে পাশাপাশি রাখলে, হ্যাঁ একটা ফুটবলের পাশে একটা মোটরের দানার মতন দেখতে লাগবে। তো এই যে সুপারনোভাগুলো, এই সুপারনোভাগুলোতে হয় কেন, তার কারণ হচ্ছে গ্র্যাভিটির জন্য। গ্র্যাভিটির চাপে সেখানে যে মলিকিউলগুলো সেগুলো খুব কাছাকাছি চলে আসে, এত কাছে চলে আসে যে তাদের মধ্যে ফিউশন রিয়াকশন হয়। তা পৃথিবীতে কেন হয়নি, পৃথিবীতে বা ধরুন অন্যান্য জায়গাতে কেন হয়নি, প্রথমত পৃথিবী এই এই দেখুন এই বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই চারটে হচ্ছে রক, রকি প্ল্যানেট, এগুলো রক দিয়ে তৈরি, এগুলো পাথর দিয়ে তৈরি। কিন্তু তারপরেই সমস্ত প্ল্যানেটগুলো সেগুলো হচ্ছে গ্যাস জায়ান্টস, এই যে আমাদের বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এরা সব হচ্ছে গ্যাস জায়ান্টস। এগুলো দেখতে দুম্ব দুম্ব বিশাল বিশাল ঠিকই, কিন্তু এদের গ্র্যাভিটি এতটাও বেশি নয় যে সেখানে গিয়ে এই ফিউশন রিয়াকশনগুলো, সরি ফিউশন রিয়াকশনগুলো হতে পারে। এই জন্য এই কারণে সূর্যের মধ্যে যে ফিউশন রিয়াকশনটা হয় সেই ফিউশন রিয়াকশনটা এখানে হয় না। আকাশ? হ্যাঁ অমিত ভাই, আপনার আপনার বক্তব্য আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই যে আর্থ যেটা তৈরি হয়েছে বা অন্যান্য যে প্ল্যানেটগুলো তৈরি হয়েছে, এই প্ল্যানেটের ম্যাটেরিয়ালগুলো মূলত সানের অংশ না, সুপারনোভা থেকে আসে অংশ। না না, সান নিজেও সুপারনোভা থেকে আসা অংশই। হ্যাঁ এগুলো এইখানে যেটা পৃথিবী যখন তৈরি হয়েছে, তখন পৃথিবী, পৃথিবী যখন তৈরি হয়েছে বা সৌর জগৎ যখন তৈরি হয়েছে, তখন ওইরকম একটা নেবিউলা ছিল। এই নেবিউলা বলতে আগে অবশ্য একটা নেবিউলা কথাটার অর্থ হচ্ছে একটা খুবই একটা ফাজি একটা সেট, বা ফাজি একটা সেট বলবো না, ফাজি কোনো একটা অবজেক্ট, হ্যাঁ বা হচ্ছে ধুলিকণা এরকম কোনো একটা গ্যাস, একটা গ্যাসের অবজেক্ট একটা, তো সেগুলোকে নেবিউলা বলতো। আগেকার দিনে যখন হাবল যখন প্রথম দেখেছিল, নেবিউলা বলতে সে কিন্তু গ্যালাক্সিগুলোকে নেবিউলা বলতো। তারপরে পরবর্তীকালে আমরা যখন গ্যালাক্সি আর নেবিউলাগুলো দুটোকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি, তখন গ্যালাক্সিকে গ্যালাক্সি বলা হয়, সেগুলোকে এখন আমাদের অনেক ভালো টেলিস্কোপ দিয়ে দেখতে পাই। আর এই যে, এই যে গ্যাসীয়, গ্যাসীয় যে পদার্থগুলো থাকে সেগুলো থেকে, সেগুলো থেকে সেগুলোকে নেবিউলা বলা হয়। তো এই নেবিউলাগুলো আসে কোথা থেকে, ওই যে সুপারনোভা যেগুলো থাকে সেই সুপারনোভা টাইপে, সুপারনোভা যেগুলো থাকে সেগুলো এক্সপ্লোড করে, সেই এক্সপ্লোড করার ফলে সে তাদের সমস্ত মেটেরিয়ালগুলো চারদিকে ছড়িয়ে যায়। তারপরে আবার গ্র্যাভিটির জন্য তারা আবার আস্তে আস্তে কোনো একটা কারণে তারা আবার সেই একটা একটা এক জায়গায় একত্রিত হতে থাকে। এই যখনই একত্রিত হতে হতে কোনো একটা পয়েন্টে যখন তাদের গ্র্যাভিটিটা খুব বেশি বেড়ে যায়, তখন তারা এই ফিউশন রিয়াকশন শুরু করে, ফিউশন না তাদের ফিউশন রিয়াকশন শুরু করে। এই ফিউশন রিয়াকশন এখন প্রথম প্রথম ফিউশনগুলো কোনগুলো হবে, ছোটো ছোটো যেগুলো আছে সেগুলো হবে। তারপর যত বড় হতে থাকবে তত তারা নতুন 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 বড় 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 অ্যাটম তৈরি করতে থাকবে, বড় বড় মৌল তৈরি করতে থাকবে, যাদের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ক্রমাঙ্ক যাদের বেশি, সেই সমস্ত মৌলগুলো তৈরি করতে থাকবে।
পৃথিবী এবং সৌরজগৎ তাই সেইভাবেই তৈরি হয়েছে। সৌরজগতে এরকম গোটা ইয়েটাই ডাস্টাই এসেছে কোনো না কোনো একটা সুপারনোভা থেকে। কোন সুপারনোভা থেকে এসছে সেটা আমরা জানি না, কিন্তু কোনো একটা সুপারনোভা থেকেই এসছে সেই জিনিসটা, গোটা ডাস্টাই সেখান থেকে এসছে। এইবারে সূর্যের কেন্দ্রে যখন সূর্য যখন তৈরি হয়েছে, তারপরেও সেই বাকি সমস্ত গ্যাসগুলো চারদিকে ঘুরে বেড়াচ্ছিল, তারা আস্তে আস্তে কেন্দ্রীভূত হতে 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 এই সমস্ত রকি প্ল্যানেটগুলো তৈরি করেছে। এবার ভাবুন, যদি একটা গ্যাস যদি এই হট একটা হট যদি না হতো, তাহলে পৃথিবীতে যে লাভা যেটা আছে সেইটা হট হলো কি করে? তার কারণ সেখানে এই পার্টটা, এই যে এই পৃথিবীর যে অভ্যন্তরে যে পার্টগুলো সেগুলো এরকমভাবেই তৈরি হয়েছে, সেগুলো একটা একটা পার্ট, মানে সেগুলো এই সূর্য থেকেই প্রক্ষিপ্ত কিছু কিছু অংশ, সেগুলো একই সময় তৈরি হওয়া অংশ। আমরা এই সৌরজগতে 4.5 বিলিয়ন ইয়ার্সের বেশি কোনো বেশি পুরনো কোনো রকম রক, কোনো রকম এভিডেন্স আমরা পাই না যেখানে আমরা দেখতে পাই যে এটা 4.5 বিলিয়ন ইয়ার্সে পুরনো, এরকম কখনো কিছু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যদি পাওয়া যায় তখন আমাদেরকে ডেটা ট্যালি করে দেখতে হবে যে সত্যি সেটা ট্যালি করছে কিনা আমাদের ডেটার সাথে, বা সেটা কোনো প্রক্ষিপ্ত কোনো অংশ কিনা, বা অন্য কোনো ইয়ে থেকে এসেছে কিনা সেই অংশগুলো। এখনো পর্যন্ত আমরা কোনো রকম এভিডেন্স পাইনি যে এটা আমাদের পৃথিবী 4.5 বিলিয়ন ইয়ার্সে পুরনো, তৈরি হয়েছে সেই একসাথেই, আমরা এই দুটো ইয়ে তৈরি হয়েছে সেই একসাথেই তৈরি হয়েছে। আকাশ? হ্যাঁ অমিত ভাই, মানে তার মানে হচ্ছে যে সুপারনোভা যখন ব্লাস্ট হয়ে এই যে ডাস্ট ডাস্ট তৈরি করলো অনেক, সেই ডাস্টের ভিতরেই তাহলে হচ্ছে এই আয়রন কিংবা হচ্ছে কার্বন, ফসফরাস, বা হচ্ছে আমরা আর্থে যে হচ্ছে টোটালি 109টা এলিমেন্ট দেখি, সেই 109টা এলিমেন্ট সেই 109টা এলিমেন্ট সুপারনোভাতেই তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে তৈরি হয় অধিকাংশ তাই তৈরি হয়। আচ্ছা, এই 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 আইডিয়াটা আমার মাথায় ঢুকছিল না, যার ফলে আমি খুব একটু কনফিউজড হয়েছিলাম। ধন্যবাদ অমিত ভাই আপনার আমার এই বিষয়টা কনফিউশনটা দূর করে দেওয়ার জন্য। নো ওয়ারিজ, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। ঠিক আছে, আজকে আমরা তাহলে বিদায় নিলাম আকাশ, পরবর্তী গেস্টের কাছে চলে যাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে।